তিন চার পাঁচ ছয় সাত আট নয়। হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল। আই এম উখাই মঙ্গলাজে। আমি এইটা আমার প্রথম ব্লগ। আসলে আমি এই ব্লগটি প্রথম করছি, জানি না আপনাদের ভালো লাগবে কিনা, আশা করছি ভালো লাগবে। এই ব্লগটি আমি আমার ছোট বোনের সাথে করছি, আমার ছোট বোন। আমার ছোট বোনের নাম মেঘা চিংরাজা। সে হাই। হাই গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। ওয়েলকাম মাই নিউ ব্লগ। এটা আমার প্রথম ব্লগ, আসলে আমি কখনো করি নাই। আমি খুব এক্সাইটেড, তো আশা করি আপনাদের ভালো লাগবে। আসলে আমরা এই ব্লগটি করছি আমাদের পছন্দ মতন জায়গা নিয়ে। আচ্ছা, আসলে আমরা বাইরে কোনো গিয়ে করছি না, এই ব্লগটি আমাদের গ্রামে একটা সুন্দর একটা জায়গায়। আচ্ছা, আপনাদের পিছন দিকে দেখাই, পিছন দিকে আসছেগুলো আমার অনেক ভালো লাগে। আসলে আমরা এখন আমি আর আমার ছোট বোন আমার এক জেজিদের বাসায় থেকে আসছি। আসলে যাওয়ার সময় দেখলাম এই রাস্তাটা আসলে অনেক সুন্দর, তাই ভাবলাম একটু ব্লগই করে নিই। যখন বাসায় ফিরছি ছোট বোনের সাথে একটু ব্লগ করি আপনাদেরকে পিছনে। ছোট বোনের সাথে প্রথম ব্লগ করে খুব মজা লাগতেছে, আর একটু এক্সাইটেডও বেশি, কারণ আমাদের এটা প্রথম ব্লগ। জানি না আপনাদের ভালো লাগবে কি না, আর ছোট বোনের সাথেই তো ব্লগটা শুরু করছি। তো দেখা যাক আপনাদের ভালোবাসার পাওয়ার জন্য ব্লগটা শুরু করলাম। তো আজকে কিন্তু লকডাউন, লকডাউনেই আমরা আসলে আমরা সদরা না, সদর থেকে একটু দূরে, তাই সমস্যা হবে না আশা করছি। আসলে আমাদের সদর থেকে আমাদের মানে আমি তো রাঙামাটি জেলায় থাকি, তো রাঙামাটি জেলা থেকে আমাদের এটা দেখা যাক দুই ভাই বোন ব্লগটা তো প্রথম শুরু করলাম। জানি না আপনাদের প্রথম ব্লগটি আপনাদের ভালো লাগবে কি না। আমরা চেষ্টা করবো আমাদের ব্যাস্টাই আপনাদের কাছে সুন্দর করে ধরার জন্য। আসলে এই জায়গায় আমার ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আসলে দেখতেই পাচ্ছেন এখানকার প্লেসটা, এটা হচ্ছে স্কাই, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আই এম সো সরি, আসলে আমি এই স্ন্যাপচ্যাট দিয়ে বিধি করছি। আসলে আমি জানি আপনাদের একটু প্লেসগুলো দেখতে কেমন যেন খারাপ লাগতেছে, বাট তো আজকে তোমার নতুন ব্লগ করে প্রথম ব্লগ করে তোমার ফিলিংসটা কেমন? খুবই এক্সাইটেড, অনেক অনেক। আসলে এটা আমার প্রথম, তো আমার এটা অভিজ্ঞতা হয়নি, কিন্তু আজ হবে, আর ভবিষ্যতে দেখি চেষ্টা করব। আসলে গাইস, এই রাস্তাটা আসলে অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগে। অবশ্যই এটা আমার পছন্দের মধ্যে একটা প্লেস, এই প্লেসটা আমার অনেক ভালো লাগে। ছোটোবেলা আমি অনেক আসতাম এখানে, ছোটোবেলায় অনেক স্মৃতি। একটা হচ্ছে আমি এই পাহাড় উপর থেকে, আপনার যে পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন সেই পাহাড় থেকে আমি বিয়ারিন মানে এক প্রকারের গাড়ি ছিল, বিয়ারিন চাক্কা বলে সেই ধরনের গাড়ি, সেই গাড়িতে চড়ে অ্যাক্সিডেন্ট হয়ে আমার তো পুরো পা একদম চামড়া ছুলে গেছে রাস্তায়, তো সেহেতু চামড়া ছুলে গেছে। তো আজকে ছোট বোনের কে একটা চ্যালেঞ্জ ধরবো, সে মানে চ্যালেঞ্জটা হচ্ছে আমি যা করে দেখাবো সেটা ছোট বোন করে দেখাতে পারবে, মানে দেখানোর চেষ্টা করবে। আমি যা করে দেখাই সেটাও সে হুবহু করার চেষ্টা করবে, ঠিক আছে? অ্যাকসেপ্ট চ্যালেঞ্জ না, কিন্তু 100 বার কান ধরে মানে আবার আমার মতো না পারলে 50 বার, আর চ্যালেঞ্জ যদি অ্যাকসেপ্ট না করো তাহলে কিন্তু 100 বার কান ধরে উদ্বাস করতে হবে, কি বলো? তার জন্য একটু কঠিন হতে পারে, বাট আমার জন্য সহজ। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে পাহাড়, আসলে পাহাড়টা অনেক সুন্দর, লুক এট গাইস, পাহাড়টা কত সুন্দর। তো গাইস, ছোট বোন আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে, আজকে ছোট বোনকে সেই চ্যালেঞ্জটা হচ্ছে আমি একটা স্ট্যান্ড করবো, ছোট্ট একটা স্ট্যান্ড, তাকে সেটা করে দেখাতে হবে।
তা চলুন দেখা যাক, প্রথমে আমি স্ট্যান্ডে করি, তারপর ছোট মন করবে। দেখো তুমি পারলে আমি 50 বার কান ধরে উদ্বোস করবো, আর না পারলে তোমাকে 50 বার কান ধরে উদ্বোস করতে হবে, ঠিক আছে? যদি পারি তোমাকে 100 বার কান ধরে উদ্বোস করতে হবে, ঠিক আছে? 100 বার হলে 100 বার, তাতে আমার কোনো প্রবলেম নেই। ওকে দেখো এটাই খুব সহজ একটা স্টেপ, বাহ। তো অবশেষে চ্যালেঞ্জটা কমপ্লিট করেছে, সে আমার থেকে বেটার করেছে, তো করার কিছু নেই, আমাকে 100 বার কান ধরে কান ধরতে হবে। ওকে 100 বার সেটা গাইস, আজকে তো চ্যালেঞ্জটা আমি হারলাম, ছোটো মন আমার মতন আমার থেকে বেটার করে দেখিয়েছে, এবারে আমার পালিশমেন্ট পালা, করার কিছু নেই, যেহেতু মুখ থেকে ফুসিয়ে গেছে তাই করতেই হবে, হন তা 100 বার কান ধরা। তো রেডি শুরু করো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 25 26 27 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100। আপনারা দেখলেন শাস্তির অবস্থা, দেখেন আমাকে চ্যালেঞ্জ করবে, আমাকে সে যে চ্যালেঞ্জ দিলাম তাকে সে চ্যালেঞ্জটা কমপ্লিট করেছে, শাস্তি আমি পেলাম, 100 বার কান ধরে উঠবই, আমার পা গুলো প্রচুর ব্যথা করতেছে, 100 বার কান ধরলাম আর সম্ভব না। আর এইটা আজকে আপাতত এতটুকু, তো আজকে আমাকে চ্যালেঞ্জ করবে কখনো সম্ভব না। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের মানে আমাদের পরবর্তী নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো আজকে আপাতত এতটুকু, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমাদেরকে অলওয়েজ সাপোর্ট করবেন, আর আমাদেরকে অবশ্যই লাইক কমেন্টে জানিয়ে দিবেন আমাদের কেমন হয়েছে। ওকে গাইস, বাই।